নগরায়ণ ও তার প্রভাব, এমন সব বিষয়ে শিল্পীর ভাবনার প্রকাশ ঘটেছে রংতুলিতে। ওদিকে কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধির শিরোনামে মোহাম্মদ হাসানুর রহমানের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে আলিয়ঁস ফ্রঁসেজে। আর শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের পেজকি নাটক। সমাজে প্রতিনিয়তই যে বৈষম্য ঘটে চলেছে তা শিল্পীর অন্তরাত্মাকে উদ্বেলিত করে। রাষ্ট্র কিভাবে তার নাগরিকদের অধিকার ও সেবা থেকে বঞ্চিত করে তার প্রতি এক তীব্র কটাক্ষের বহিঃপ্রকাশ এই প্রদর্শনী। বৈষম্য আর অবিচার প্রচণ্ড আবেগ ও শক্তির ঢেউ হয়ে শিল্পীকে আঘাত করে, যা তিনি শিল্পকর্মে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। আমার যে কাজ, সেই কাজে আমি আসলে শিল্পী, আমার যে ওয়ার্কের যে জায়গাটা, সেই জায়গাটা আমি যেন আমাকে ছোট মনে না হয়। আসলে আমি একটা ব্যাপক স্পেস নিয়ে আছি, সেটা কষ্টের হোক বা সুখের হোক, ইটস হিউজ। ওই জায়গাটা আমি আসলে এনজয় করি। 2 জানুয়ারি পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এদিকে জাতীয় নাট্যশালায় মঞ্চায়িত হলো পেজগি নাটকের মধ্য দিয়ে হাসতে হাসতে অনেক কঠিন কথা বলে থাকেন মলিয়ের, তারই প্রতিধ্বনি রয়েছে এই নাটকে। নাটকটি বাংলায় রূপান্তর করেছেন অপু আমান আর নির্দেশনায় ছিলেন কামরুজ্জামান তুপা।